আসলে দর্শক, আজকে এই সেগমেন্টে আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে আসলে হংকংয়ের প্রেক্ষাপটে যদি কেউ আসলে সত্যিকার অর্থে হংকং আসতে চান, নিজের একটা ব্যবসা বাণিজ্য দাঁড়া করতে চান অথবা চাকরি বাকরি করতে চান, তাহলে আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে অথবা একটা সাজেশন থাকবে যে এখানে অবৈধভাবে আসার কোনো সুযোগ নেই। যদি আসা যায়ও, আসার পরেও, তাহলে কিন্তু আসলে আপনি পাওয়ার কিন্তু কিছুই পাবেন না। অতএব পরামর্শটা হচ্ছে আপনি নির্দিষ্ট চ্যানেল ধরে অথবা যে কোনোভাবে যদি কেউ এভাবে আপনাকে চাকরি দিতে পারে কোনো কোম্পানি, অসংখ্য বাংলাদেশি গার্মেন্টস কোম্পানি বাইং হাউসগুলি এখানে আছে যারা অনেক চাকরি প্রোভাইড করে, আপনি তাদের সাথে যোগাযোগ করুন। তারা যদি আপনাকে স্পন্সর দিয়ে আনতে পারে এবং আপনাকে চাকরি দিয়ে আনে, তাহলে কিন্তু আপনার সব কিছু ঠিক হলো, বেতনটাও খুবই ভালো হংকংয়ে এবং আপনি কিন্তু একদম বৈধভাবে থাকতে পারছেন এবং এই কারণে আপনাকে পিছিয়ে ফিরে দেখতে হবে না। কিন্তু যদি আপনি এভাবে চলে আসেন অবৈধভাবে, তাহলে আপনি থাকতে তো পারছেন কিন্তু আপনার ওই যে বেসিক সামাজিক স্ট্যাটাসটা হবে না, পকেটটা খালি থাকবে। তো এ ধরনের হতাশা তো আমরা বাংলাদেশেও অনেক সময় ফিল করি, সেই জিনিসটা যদি এখানে এসে ফিল করতে হবে, এখানে আরও প্রকট খারাপ দেখা যাবে। কারণ আপনি যখন দেখবেন এত বড় বড় ইমারত, এত বেশি ধনী মানুষ চলাফেরা করছে, সবাই ভালো কেনাকাটা করছে এবং আপনি পারছেন না, তখন দেখতে কিন্তু আপনার নিজের কাছে খুব বেশি খারাপ লাগবে, তখন বেদনাটা কিন্তু আরও একটু বেশি হয়ে দেখা দেবে আপনার কাছে। যদি বাংলাদেশে থাকতেন দেখতেন আরও 10টা লোক হয়তো কিনতে পারছেন না, বা সামহাও আপনি এটা ম্যানেজ করতে পারতেন, মানসিকভাবে নিজেকে প্রবোধ বা সান্ত্বনা দিতে পারতেন। কিন্তু যখন আপনি দেখছেন একটা অর্থনৈতিক পুঁজিবাদী সমাজের মধ্যে, এত বড় একটা জায়গার মধ্যে আপনি দেখছেন মানুষ সবাই কিনছে বা সবার পকেট ভরা আছে অথবা সবাই ভালো একটা জীবনযাপন করছে কিন্তু আপনি পারছেন না, তখন যে দুঃখটা হবে সেই দুঃখটার কিন্তু আসলে কোনো সীমা আছে বলে আমি মনে করি না, এটা কিন্তু মনে রাখবেন সবসময়। আর অবৈধভাবে এখানে আসার পরে বৈধ হওয়ার সুযোগ খুবই কম, কিন্তু এবং খুবই কম বলতে বোঝাচ্ছি যে কম তো অবশ্যই কম এবং অত্যন্ত কঠিন। তো এই জন্য বলতে চাই যে সবাই, সংশ্লিষ্ট সবাই যদি হংকংয়ের মতো একটা দেশে, যেহেতু আমি হংকংয়ে আছি, আমি হংকংয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছি, যে হংকংয়ে আসতে চান তাহলে অবশ্যই যারা হংকংয়ে থাকেন এবং স্থায়ীভাবে সুন্দরভাবে থাকেন, যারা আইনগতভাবে কোনো বাধা বিপত্তির মধ্যে নেই, তাদের সাথে আলোচনা করে কথাবার্তা বলে বুঝে শুনে তারপরে আসবেন, নিজের ক্যারিয়ার বানানোর জন্য আসুন। কারণ এখন দিন বদলেছে, আমাদের দেশে পাসপোর্টেরও ভ্যালু বাড়ছে, কমছে না, বাড়ছে, আমাদের দেশ উন্নতি করছে। তো আপনি যদি আসবেন, আসার আগে যে 5 লাখ টাকা আপনি দালালকে দেবেন অথবা যে আপনার এজেন্টকে দেবেন, সেই 5 লাখ টাকা দিয়ে কিন্তু আপনি আপনার আরও 2-4 লাখ টাকা জড়িয়ে কিন্তু তার সাথে আপনি একটা ভালো একটা ব্যবসা করতে পারেন, নিজের দেশেই তারা করতে পারেন। অথবা এখানে আসলেও, এখানে হংকং গভর্নমেন্ট কিন্তু, সরকার কিন্তু বিভিন্নভাবে ব্যবসার সুযোগ দিয়ে থাকে। আমি রেকমেন্ড করছি যে হংকংয়ে চাকরির সুবিধা কতটুকু আছে সেটা বলা আসলে যাবে না যে খুব বেশি আছে, আছে, নেই বলতে চাচ্ছি না, কিন্তু ব্যবসার সুযোগ কিন্তু অবারিত সকলের জন্য, সব বয়সের। যখন আপনি 18 বছর পেরিয়ে যাবেন, আপনার কিন্তু এই দেশে, আপনি বিদেশি হলেও আপনাকে এইখানকার সরকার শুল্কমুক্ত ব্যবসার সুযোগ দিচ্ছে বা আপনাকে ব্যবসা করার জন্য অনুমতি দিচ্ছে, যেটা হয়তো অনেক আমলাতান্ত্রিকতার কারণে আমাদের মতো দেশে হয়তো অনেক সময় সুযোগ সুবিধা হয় না, কিন্তু এই হংকংয়ে অনেক সুযোগ সুবিধা দেয়। যেহেতু তারা শুধু যদি নির্দিষ্ট ফিটা পায়, আপনাকে একটা ব্যবসার লাইসেন্স খুলতে দেবে এবং আপনি সুন্দরভাবে ব্যবসা করে যেতে পারবেন এবং লাইসেন্স পরবর্তীতে আপনি এখানকার ভিসাও পেতে পারেন সেই ব্যবসার উপরে, সেটা হচ্ছে আর একটা ব্যাপার, সেটা আপনি অ্যাপ্লাই করার পরে। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে এই টাকাগুলি দালার হাতে দিয়ে এবং এখানে এসে কপাল চাপড়ানোর চাইতে বা নিজের তকদির বা কপালকে দোষ দিয়ে, এগুলি আসলে কোনো তরিকা না, কোনো উপায় না, আমি এটা মনে করছি। আমার সাজেশনটা মেনে নিন, যদি খুব ভালো বন্ধু কেউ থাকে, আপনি ধরুন বাংলাদেশের কোনো একটা গ্রামে প্রত্যন্ত অঞ্চলে আপনি আছেন, আমার কথা এই মুহূর্তে আপনি শুনছেন ভিডিওর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে শুনছেন, আপনার প্রতি আমার অনুরোধ রইল, যদি আপনারা 5টি বন্ধু থাকেন একটা জোট করে নেন, একদম সুন্দরভাবে নিজেরা নিজের মধ্যে পেপার্স তৈরি করে নিন এবং বিদেশ যাওয়ার জন্য যত টাকা আপনারা জোগাড় করবেন সেই টাকাগুলি একসাথে করে সম্মিলিত কোনো বাংলাদেশি উদ্যোগ নিন, অথবা একটা সুনির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে হংকং বা অন্য সিঙ্গাপুর বা অন্য কোনো ভালো দেশে যেখানে ব্যবসার সুযোগ সুবিধা আছে, 3 জন বা 5 জন বা 7 জন বিজোর সংখ্যায়, যেহেতু এটা আমাদের ধর্মে বিশেষভাবে বলা আছে, মানে ইসলাম ধর্মে বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলমান, তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি নিজেদের মধ্যে সততা থাকে, কিছু করে দেখানোর অঙ্গীকার থাকে নিজের প্রতি, ফ্যামিলির প্রতি, মা বাবার প্রতি, এবং অফকোর্স যদি গার্লফ্রেন্ড থেকে থাকে তাহলে তো কথাই নেই। তো বলতে চাচ্ছি যে আসলে জাস্ট জোক, কিডিং, তাহলে ব্যাপারটা হচ্ছে এইভাবে যে আপনাদের মধ্যে স্পেয়ার থাকতে হবে, একটা পুঁজি থাকতে হবে এবং পারস্পরিক বিশ্বাস থাকতে হবে, একজনের টাকা আরেকজন খাওয়া যাবে না, এবং সেটা যদি হয় তাহলে কিন্তু সত্যিকার অর্থে কল্যাণকর একটা সুযোগ সুবিধার সৃষ্টি হবে সকলের জন্য, হয়তো 2 দিন আগে আপনার, 2 দিন পরে আমার, এভাবে হতে পারে, এটাও একটা ভেবে দেখার বিষয়, ভেবে দেখুন না, ভাবতে তো পয়সা লাগবে না। ওকে,
খোদা হাফেজ, বাই বাই।